Hi everyone, good morning to all of you. Welcome to An Academy WBPSC. आज আমরা আলোচনা করব 21st May 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। Each and every day আমরা কানেক্টেড থাকছি। তোমরা রেগুলারিটি মেইনটেইন করো তোমাদের বেটার পারফরম্যান্সের জন্য। WBCS এর প্রস্তুতিতে আমরা তোমাদের হেল্প করার উদ্দেশ্যে 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাওয়ার একটি অফার প্রোভাইড করেছি। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। এই অফারটি লিমিটেড পিরিয়ডের অফার। তোমরা যদি চাও 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 3 মান্থের সাবস্ক্রিপশন তোমরা ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারবে, এবং তোমরা যদি চাও 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 2 মাসের সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে এক্সট্রা। তাই যদি মনে হয় ডিফারেন্ট ব্যাচ কোর্সে আমাদের সাথে পার্টিসিপেট করবে, এখানে অনেক আলাদা আলাদা ব্যাচ কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, এবং প্রত্যেকটি কোর্সের বেসিক স্টার্টিংটাই এখানে তোমাদের টার্গেট ওরিয়েন্টেড থাকছে। তাই রেগুলারিটি মেইনটেইন করে নিজেদের পারফরম্যান্সকে ট্র্যাক করো, আমাদের বিভিন্ন মক টেস্টে পার্টিসিপেট করো, তার দ্বারা সাবস্ক্রিপশন জিতেও তোমরা নিতে পারো যদি তোমাদের স্কোর অনেক অনেক ভালো থাকে। এবং এই সাবস্ক্রিপশন নেওয়ার টাইমে তোমরা যদি চাও অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের বেটার পারফরম্যান্সের জন্য, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। আনলিমিটেড পিডিএফ নোট, আনলিমিটেড প্র্যাকটিস সেট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। WBPSC-র অ্যাসিওরে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এই প্রত্যেকটি সিরিজে প্রত্যেকজন এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছে, এবং প্রত্যেকটি সাবজেক্টের এখানে ফ্রি সেশন তোমাদেরকে টাইমলি ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে। তাই ক্লাসে আসার আগে অবশ্যই আমাদের সাথে এই সেশনে যুক্ত থাকো, নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করো। আজকের আমাদের প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অনার্ড উইথ দি গ্লোরি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020। গ্লোরি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 এখানে যিনি পেয়েছেন তিনি হলেন গিয়ে কুশাল কৌশিক। কুশাল কৌশিক অপশন নাম্বার ডি। নেক্সট, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেটেড। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে সেলিব্রেট করা হয়? 18 তারিখ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেট করা হয়। নেক্সট, এখানে হু হ্যাজ বিকেম দি নিউ প্রাইম মিনিস্টার অফ দি তিব্বত গভর্নমেন্ট ইন এক্সাইল। তো প্যানপা সারিং ইনি হয়ে গেলেন প্রাইম মিনিস্টার অফ দি তিব্বত গভর্নমেন্ট। তো তিব্বত গভর্নমেন্ট এটি একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ইন্ডিয়ার জন্য। বিকজ তোমরা জেনে থাকবে স্বাধীনতার পর থেকে এই তিব্বত একটি লোকেশন, এমন একটি লোকেশন যেই লোকেশন নিয়ে এখনও উত্তপ্ত সিচুয়েশন হয়ে রয়েছে চারিদিকে। এই যে তিব্বতের এই উত্তপ্ত সিচুয়েশনটা আমরা যখন দেখতে পারছি, ইন্ডিয়ার জন্য কি এটি অত্যন্ত প্রয়োজনীয় জায়গা নয় কি যেই সেকশনটাতে আমরা শান্তি বজায় রাখতে পারি? কারণ দেখো এতটা বাউন্ডারি আমরা এখানে শেয়ার করছি তিব্বতের সাথে। তিব্বতের এখানে চায়না অকুপাইড তিব্বত, এবং এখানে যে ম্যাপটি তোমাদের জন্য মেনশন করা রয়েছে ম্যাপটিতে তোমরা যদি একটু দেখো যে চায়নার এশিয়াতে গ্রিপের রিপ্রেজেন্টেশন এই ম্যাপটি তোমাদেরকে দেখাচ্ছে। এই এত বড় ইস্ট তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া, চায়না, হংকং, এই এত বড় রিজিনটাতে চায়না অকুপাই করে রেখে দিয়েছে। চায়না বেশিরভাগটাই ইললিগালি অকুপাই কিন্তু করে রেখে দিয়েছে এই এত বড় এরিয়াটাকে। এবং সেখানে আমাদের গালওয়ান ভ্যালি, সিয়াচিন, তারপরে আকসাই চিন, এই ইত্যাদি জায়গাগুলো কতটা উত্তপ্ত সিচুয়েশনে আছে আশা করি তোমরা জানো। এই যে তিব্বত, এই যে রিজনটা, এই রিজনটা যদি আমরা সিকিউর করতে পারতাম তাহলে আমাদের কিন্তু এই নর্থের যে যেই সেকশনগুলোতে, বিশেষ করে অরুণাচল প্রদেশ বা নর্থ ইস্টার্ন সেকশনটাকে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলের মধ্যে আনতে পারতাম। বাট কোথাও আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি এই মুহূর্তে আমরা লুজ করে ফেলেছি। এখানে
আরো বেশ কয়েকটা জায়গা যদি আমরা দেখি, এখানে পলিটিক্যাল এবং মিলিটারি কন্ট্রোল, নর্থ কোরিয়ার এই যে সেকশনটা এবং বার্মা, কম্বোডিয়া, নেপাল, কোথাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিচুয়েশন যেই পরিস্থিতির দিকে এগোচ্ছে, এদেরকে পলিটিক্যালি এবং মিলিটারি কন্ট্রোল করে ফেলেছে চায়না। এবং এখানে এখানেই তারা থেমে নেই, এই বিভিন্ন এলাকা তারা বারে বারে ডিমান্ড করে চলেছে, ক্লেম করে চলেছে, এবং তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার যে চেষ্টা সেটা কন্টিনিউয়াসলি গোটা রাশিয়ার এখানে রিপাবলিক আমরা দেখতে পাচ্ছি, তাদের কাছে পর্যন্ত তারা পৌঁছে গেছে। তো এই কারণে রাশিয়া কিন্তু চায়নাকে কাউন্টার করার চেষ্টা কন্টিনিউয়াসলি করে চলেছে। এবং ইন্ডিয়ার সাথে এই এই যে আমাদের রাশিয়ার সুসম্পর্কের কারণ কিন্তু এটি অন্যতম। তো এখানে আমরা যখন পাকিস্তানকে দেখছি, আফগানিস্তানকে দেখছি, সেই ইমপ্লিমেন্টেশনটা যখন চায়না তাদের উপর করছে, ইন্ডিয়ার জন্য এটা কতটা কোশ্চেন মার্ক সেটা একমাত্র ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট জানে, আর আমরা যারা পড়াশোনা করি তারা জানে। আশা করি বুঝতে পারলে। তো তিব্বতের এই বর্তমান মুভ ইন্ডিয়ার উপর অনেকে তাকিয়ে আছে, বলা হচ্ছে যে এই যে তিব্বতের এই যে বাউন্ডারিটা, একটা কথা ভেবে দেখো, আমরা এই তিব্বতকে এখানে ইন্দো চায়নার ইস্যু বলে কথা বলি, কেন ইন্দো তিব্বত ইস্যু বলে কথা বলি না? তিব্বতের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট রিসেন্টলি এই নিয়ে বক্তব্য পেশ করেছেন। নেক্সট, এখানে রিসেন্টলি উইচ স্টেট সিকিউর ফার্স্ট পজিশন ইন এস্টাবলিশিং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আন্ডার দি আয়ুষ্মান ভারত যোজনা। তো আয়ুষ্মান ভারত যোজনাতে এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে প্রথম র্যাঙ্ক কে করেছে? তো যে কটি স্টেটের নাম দেওয়া রয়েছে, আর বলার অবকাশ থাকে না, কাজটি কর্ণাটকা ছাড়া আর কেউ করতে পারে না। এবার আয়ুষ্মান ভারত এই যে প্রোগ্রাম, দিস ইজ ফ্ল্যাগশিপ স্কিম, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ফ্ল্যাগশিপ স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে ফ্ল্যাগশিপ স্কিম, এর দ্বারা ন্যাশনাল হেলথ পলিসি 2017-কে আমরা দেখতে পাচ্ছি লঞ্চ করা হয়েছে, যার একমাত্র উদ্দেশ্য ইউনিভার্সাল হেলথ কভারেজ, UHC, ইউনিভার্সাল হেলথ কভারেজ। এই ইনিশিয়েটিভের দ্বারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হেলথ ওরিয়েন্টেড আমরা ফোকাস রাখছি। এবং এই বক্তব্যতে এখানে একটি কমিটমেন্ট দেওয়া রয়েছে, লিভ নো ওয়ান বিহাইন্ড। আয়ুষ্মান ভারতের দ্বারা এখানে হেলথ সার্ভিসকে নিড বেসড হেলথ সার্ভিসে পরিণত করার একটা কম্প্রিহেন্সিভ চেষ্টা চলে আসছে। এবং এই থ্রু দিয়ে প্রাইমারি, সেকেন্ডারি, টার্শিয়ারি তিনটে লেভেলেই চিকিৎসা যাতে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। আয়ুষ্মান ভারত এখানে দুটি ইন্টার রিলেটেড কম্পোনেন্ট নিয়ে কাজ করে, সেটি হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দিস ইজ আ পার্ট অফ আ আয়ুষ্মান ভারত, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার দিস ইজ অলসো দি পার্ট অফ দি আয়ুষ্মান ভারত। আমাদের নেক্সট প্রশ্ন আমরা পড়েছি যদিও বা, করোনা মুক্ত পিণ্ড ক্যাম্পেইন কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? কালকেই পড়ছিলাম মেবি, সো ইটস পাঞ্জাব। তো কালকে অনেকেই রেসপন্স করেছে সুন্দরভাবে যে জম্মু কাশ্মীর এই মুহূর্তে সেটি আর স্টেট নেই, এটি ইউটি হয়ে গেছে। তাহলে পাঞ্জাবের যদি আমার বাউন্ডারি জানতে চায়, তাহলে জম্মু কাশ্মীর এখানে JNK এখানে ইউটি হয়ে গেল, আর স্টেট এখানে তিনটি হয়ে গেল, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান। হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান। ক্যাপ্টেন অমরিন্দর সিং এখানকার ফোক ডান্সেস, ভাংড়া, গিড্ডা, ঝুমুর, মালওয়াই এবং নর্থ ওয়েস্টার্ন সেক্টরে এটি আমাদের একটি সাবকন্টিনেন্ট।
তোমাদের যদি বলো যে চলো পাঞ্জাবটা পড়া হয়ে গেল, দেন পাঞ্জাবের আমরা নদ নদী পাহাড় কিছু যদি থেকে থাকে, কিছু স্পেশাল জিওগ্রাফিক্যাল পজিশন থেকে থাকে, টেম্পল থেকে থাকে, সেগুলো নিয়ে গভীরে আস্তে আস্তে স্মল ইনক্রিমেন্টাল স্টেপে আলোচনা শুরু করব। প্লিজ ডু কমেন্ট সেটি তোমরা চাও কিনা এবং এটা পড়া হয়ে যাচ্ছে কিনা। নেক্সট এখানে উইচ ডিপার্টমেন্ট সেক্রেটারি মিস্টার আনসু প্রকাশ ইনগ্রেট করেছেন অনলাইন সার্টিফিকেট কোর্স অন নেটওয়ার্ক সিকিউরিটি। সো টেলিকম ডিপার্টমেন্টের এখানে সেক্রেটারি এই ইনিশিয়েটিভটি লঞ্চ করেছেন। ইটস এ হিউজ অ্যাকসেপ্টেবল সিচুয়েশন আমরা বলতে পারি, খুব ভালো একটা দিক। নেক্সট, হাউ মাচ অ্যামাউন্ট হ্যাভ বিন অ্যালোকেটেড বাই জম্মু কাশ্মীর গভর্নমেন্ট টু প্রমোট ট্যুরিজম ইন দি স্টেট। তো জম্মু কাশ্মীরের গভর্নমেন্ট ট্যুরিজমকে এখানে প্রমোট করার জন্য 3 কোটি টাকা এখানে ইনভেস্ট বা অ্যালোকেট বলতে পারো করেছে। নেক্সট এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে হু হ্যাজ স্টার্টেড দি ইনোভেশন চ্যালেঞ্জ টু মেক ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ ইন কোলাবোরেশন উইথ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তো মায়াগাঁও এক্ষেত্রে স্টার্ট করেছে এই ইনোভেশন চ্যালেঞ্জ টি। নেক্সট এখানে উইচ মিনিস্ট্রি স্টার্টেড টোল ফ্রি হেল্পলাইন আল্ডারলাইন ফর দি এল্ডারলি ডিউরিং দি করোনা পিরিয়ড। তো কোন হেল্পলাইন এখানে চালু করা হয়েছে এল্ডারলি পিপলদের জন্য করোনা পিরিয়ডে হেল্প করতে? আমাদের আনসার, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ট্রাইবাল মিনিস্ট্রি অ্যান্ড উইচ কোম্পানি সাইন দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর দি ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ট্রাইবাল স্কুল। সো এক্ষেত্রে ট্রাইবাল মিনিস্ট্রি মাইক্রোসফটের সাথে এই মেমোরেন্ডামটি সাইন করেছে, হোপফুলি আগে একবার বলেছিলাম। ন্যাশনাল মিউজিয়াম অফ মডার্ন আর্ট লঞ্চ করেছে অডিও ভিজুয়াল গাইড অ্যাপ। ন্যাশনাল মিউজিয়াম অফ মডার্ন আর্ট লঞ্চ করেছে অডিও ভিজুয়াল গাইড অ্যাপ। কে লঞ্চ করেছে? খুবই স্বাভাবিক এখানে উত্তরটা আমাদের নিউ দিল্লি হবে। নেক্সট আমাদের জন্য কান্ট্রি রিসেন্টলি কতগুলি স্টেটকে 5,968 কোটি টাকা জল জীবন মিশনের আন্ডারে নিয়েছে। রোজ তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বেস ইন্ডিয়ান ইকোনমি করাচ্ছি, ডেসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা যদি মনে করো আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো সেখানে। এখানে 15টি স্টেট জল জীবন মিশনের সাথে কানেক্টেড। নেক্সট এখানে 39-year-old man has been appointed as the Pakistan new national security advisor. তো 39-year-age পাকিস্তানের নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম যিনি, তিনি হলেন ইউসুফ। সো ইউসুফ এখানে মোয়েদ ইউসুফ এখানে অ্যাপয়েন্টেড হয়েছে। রিসেন্টলি কোন স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছেন লেজিসলেটিভ কাউন্সিল সিস্টেম স্টেটে আন্ডার, লেজিসলেটিভ কাউন্সিল সিস্টেম? সো এক্ষেত্রে আনসার ওয়েস্ট বেঙ্গল। এবং অ্যাজ অফ জানুয়ারি 2022 6 out of 28 স্টেট, 28টি স্টেটের মধ্যে 6টি স্টেটের স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে। তো এই 6টি স্টেট এবার যদি ওয়েস্ট বেঙ্গল চলে আসে তাহলে লেজিসলেটিভ কাউন্সিল আছে এমন স্টেট হয়ে যাবে 7টি। তো এরা কারা? এরা হলেন গিয়ে আন্ধ্রপ্রদেশ, একটু মার্ক করে চলি দেখতে পারবে তোমরা, আন্ধ্রপ্রদেশ, ওকে, কর্ণাটকা, ওকে, তেলেঙ্গানা, ওকে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ওকে, বিহার, ওকে, উত্তরপ্রদেশ, ওকে, তার মানে কাছাকাছি আছে দেখো, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, 1 2 3 4 মহারাষ্ট্র, কর্ণাটকা, এখানে পরপর দেখতে পারো মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মনে রাখাটা ইজি, পরীক্ষাতে কাজে আসতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখানে জয়েন করছে, ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ, ওকে। আচ্ছা নেক্সট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন রিসেন্টলি রিলিজ রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স। তো রিনিউয়েবল এনার্জিতে ইন্ডিয়া কিন্তু বেশ ভালো রকমের কাজ করছে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি 3 হয়েছে
এক নাম্বার র্যাঙ্ক এখানে কিন্তু ইউএসএ। রিসেন্টলি উইচ ওশন অবজারভেশন স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে চায়নার দ্বারা? হাইয়াং টু ডি এটি লঞ্চ করা হয়েছে ওশন অবজারভেশন স্যাটেলাইট হিসেবে চায়নার দ্বারা। সো এই ছিল আমাদের আলোচনা। আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, রেগুলারিটি মেনটেন করো, নিজেদের বেটার পারফরমেন্সের জন্য লাস্ট প্রাইজ অফ ফ্রিডম স্ট্রাগলের এই কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। 7 জুন এই কোর্সটি তোমাদের জন্য লঞ্চ করা হবে। ইন্ডিয়ান ইকোনমির একটি কোর্স আসবে 5 জুন। তোমরা যারা একদম গোড়া থেকে শুরু করতে চাও তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এই কোর্সে। এবং WBCS হোক বা WBPSC যে কোনো ক্যাটাগরির এক্সামের প্রিপারেশন হোক, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে নিজেরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। EMI মেথডের মাধ্যমেও সাবস্ক্রিপশন করতে পারো। আমার পড়ানো ভালো লাগে আর একাডেমি প্ল্যাটফর্মে চাইলে EMI অ্যাডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ।